এই মাজারটির চারপাশ দিয়ে যদি লোকজন ঘুরে দেখতে পারত তাহলে খুব মানে আকর্ষণীয় একটা মাজার হতো, কিন্তু সেই মাজারটি সেই কবরটি অবহেলিত। এই সম্পর্কে লতিফ ভাই আমাদেরকে কিছু বলবেন। এই হরিশপুরের মাটি আমাদের পরশ পাথরের চেয়েও দামি, যা ভাষায় বর্ণনা করা যায় না। এখানে লালন শাহ, এখানে সিরাজ শাহ, এখানে পাঞ্জু শাহ, এখানে দুদ্দু শাহ। আজ অন্তরে খুব ব্যথা লাগে তখন যখন সাইজিদের আখড়া বাড়িতে যায়। দুদ্দু সাইজির আখড়ার বাড়িতে এসে দেখি আখড়া তো নাই, সেখানে যে মাজার শরীফের জীর্ণ দশা। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাই হচ্ছে দুদ্দু সাইজির মাজার শরীফ, কিন্তু বোঝাই যায় না এটা মাজার। পাঞ্জু সাহেব বলেছেন ওনার বাণীর মধ্যে, ধর্ম বলতে তুমি ধর্ম, কর্ম ফল তো গেল না, পাপি বলে আমায় ফেল না, তোমার ধর্মে সবে না, তোমার ধর্মের দয়ালে স্বভাব, আমার তো নাই পাপের অভাব, এই পাপির উদ্ধারিতে দয়াল স্বভাব ছেড়ো না। আমরা দয়াল স্বভাব থেকে একটু মনে হয় দূরে আছি। এখন আমার দুঃখ লাগে যে বর্তমান জেনারেল প্রশাসনে আছেন, যা যেনাদের দায় আমাদের সরকার মহোদয়ের কাছে দাবি, যে সমস্ত গীতি কবি, যে সমস্ত পণ্ডিতরা আজকে মাটির নিচে চলে গেছেন, তেনারা তো কখনো মাটি হয় না, ওনাদের বাণী চিরন্তন সত্য। যেমন আমি একটা গান গেয়েছিলাম মনের মানুষে, ডুবে দেখি দেখি মন কি রূপ লীলাময়, আকাশ পাতাল খুঁজির জারে এই দেহে সে রয়, ডুবে দেখি দেখি মন কি রূপ লীলাময়, লামালে লুকাই যেমন মানুষের সাই আসে তেমন, তা নইলে কি সবে নুরি তন আদম তনে সিজদা জানাই, ডুবে দেখি দেখি মন কি রূপ লীলাময়। আমরা এই লীলাকে শেষ করতে পাচ্ছি না, নিজেকে চিনতে পাচ্ছি না, দেখুন এই দুর্দশা, যেটা সংস্কারের অভাব তাছাড়া কিছু না। প্রত্যেকটা আখড়া বাড়ির পরে সরকার এগিয়ে আসুক এবং এই একটু যত্ন সহকারে এগুলো ধরে রাখলে বিশ্বের মানুষ একসময় জানবে যে এনারা বেঁচে আছে আমাদের মধ্যে, সরকারের মধ্যে। সরকার যদি এটা না করে তাহলে আর সেই চিহ্নিত বা সেই স্মৃতি থাকবে না। এই হরিশপুরের সুফি সাধকদের যে মাজার কবর আমরা যাই বলি না কেন, এইগুলি কিন্তু অবহেলিত। এই গ্রামে লালন শাহ পূর্ণভূমি, এখানে এই বাটিকমারা বিলাটা বটগাছে বটগাছটা ভেঙে গেছে, সেই বটগাছে আমি 87 সালে ছবি তুলছিলাম। এইগুলি কিন্তু আমরা সংরক্ষণ করছি, এটা কিন্তু আপনারও দায়িত্ব, আপনি কিন্তু এই অঞ্চলের লোক। আমি একজন মুক্তিযোদ্ধা, জেলা সোলাকের ডেপুটি রিট কমান্ডার। আজকে এই দুদ্দুসার মাজারে আইসি মাজার জিয়ারত করতে, আমরা পাঞ্জুসার মাজারে গিয়েছি, আমরা সিরাজ শাহ মাজারে যাব। তো এই যে মাজারে দুদ্দুসার মাজারে যে মানে একটা অবহেলা, তাই আমি আমি সরকারের কাছে আমি মুক্তিযোদ্ধা থেকে আমি জোর দাবি করব
যাতে এই দুর্দশার মাজার এখানে সেই মানে যাতে একটা সংরক্ষিত খুব বড় আকারে যাতে একটা মাজার করে, ওনার যে পাওনা সে পাওনাটা যাতে এখন সরকার ও এই অত্তর এলাকার চেয়ারম্যান মাধ্যমে, টিওনো জেলা প্রশাসকের মাধ্যমে ও অত্তর এলাকার জনগণ যারা বিশেষ বিশেষ ওনারা জানেন এই দুর্দশা সম্পর্কে, যাতে মাজারটা যেতে হয় এই জন্য আমি সরকারের কাছে আমার জোর দাবি থাকবে।